নিউজ নাইন সবার পাশে সব সময়। একসময় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। রাতারাতি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ববিতার কাছে হয়েছিলেন হিরো, স্বয়ং ভগবান। কিন্তু সেই ববিতার চাকরিকে চ্যালেঞ্জ করে বিচারপতি গাঙ্গুলির এজলাসে মামলা করেছিলেন অনামিকা রায় নামে আরেক চাকরি প্রার্থী। দিন কয়েক আগে সেই মামলার শুনানি শেষে ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গাঙ্গুলি। তার জায়গায় অনামিকা রায়কে নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। আর বিচারপতি গাঙ্গুলির সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন ববিতা। শুধু চাকরি বাতিলই নয়, আগামী 6 জুনের মধ্যেই ববিতাকে 15,92,843 টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা করার নির্দেশও দেওয়া হয়। সেই টাকা নতুন চাকরি প্রাপক অনামিকা রায়ের হাতে তুলে দেবেন হাইকোর্ট রেজিস্ট্রার। 18 মে উদ্বোধন হলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। বৃহস্পতিবার সকালে সেজে উঠেছিল পুরী স্টেশন। ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20 মে থেকে যাত্রীদের নিয়ে ছোটা শুরু করবে বন্দে ভারত। যাত্রীদের কথা মাথায় রেখেই সপ্তাহে 6 দিন করে চলবে এই ট্রেনটি। এই ট্রেনের জন্য কতটা সুবিধা হবে যাত্রীদের? মোকার পরিস্থিতি সামলে উঠতে না উঠতেই আবারও ভারত মহাসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান। আগামী 20 মে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়টি। আবহাওয়া দফতর অনুযায়ী জানা যাচ্ছে মোকার থেকে বেশি শক্তিশালী হতে চলেছে এই ঘূর্ণিঝড়। এগরাই বিস্ফোরণের পর রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। রেশ কাটতে না কাটতেই ডোমকলে বিস্ফোরণ হলো। পঞ্চায়েতের জন্যই কি মজুত বোমার মশলা, প্রশ্ন তুলছে বিরোধীরা। পঞ্চায়েতে ব্যাপক হিংসার সাক্ষী ডোমকল, এরপর পঞ্চায়েতে কি ঝরবে রক্ত? এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী বিদ্যালয়ের ছাত্রী দেবদত্তা মাঝি। 99.57% নাম্বার পেয়ে প্রথম হয়েছে সে। তার প্রাপ্ত নম্বর 697। আইআইটি এর জন্য প্রস্তুতি নিচ্ছে দেবদত্তা। অঙ্ক ও ফিজিক্স নিয়ে পড়তে চায় সে। তার এই সাফল্যের জন্য তার মা স্কুলের শিক্ষিকাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। দেবদত্তার মা একজন পেশায় শিক্ষিকা। মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই প্রচণ্ড খুশি তিনি। দেবদত্তার ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল বলে জানান তিনি। আপাতত লক্ষ্য আইআইটি। কয়লা পাচার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জিতেন্দ্র তিওয়ারির বাগযুদ্ধ। কয়লা চোরকে প্রার্থী করেছে বিজেপি, এই কথা বলেই বিজেপিকে খোঁচা তৃণমূলের। বিধানসভায় হেরে তৃণমূলে ফিরতে চেয়েছিলেন তিনি। নাম না করেই জিতেন্দ্র তিওয়ারিকে তোপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় মন্ত্রী। এই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি বলেন, সৎসাহস থাকলে নাম করে বলুন। প্রাক্তন বিধায়ক বলতে অনেককে বোঝায়। সিপিএম এর অনেক প্রাক্তন বিধায়ক আছেন, কংগ্রেসের বিধায়ক আছেন, তাকে উনি বলতে চেয়েছেন সেটা উনি জানেন। আর আমার কথা বলবো যে আমার নিয়ে খুব বেশি ওনাকে চিন্তা ভাবনা করতে হবে না। বিভিন্ন গ্রামে ওনার বিধায়করা গেলে মানুষ কেন চোর চোর বলে তাড়িয়ে দিচ্ছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। আর ওনার দলের দরজা যেন উনি বন্ধ রাখেন। মাত্র 6 বছর বয়সে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, রেকর্ড হুগলির চুচুড়ার বর্ণালী চন্দ্রের। ব্ল্যাক বেল্ট আধিকারিকদের মধ্যে সব থেকে ছোট বর্ণালী। এত কম বয়সে গোটা দেশে আগে কেউই ব্ল্যাক বেল্ট পায়নি। সেন্ট থমাস স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্রী বর্ণালী। বর্ণালীর নাম উঠেছে একাধিক রেকর্ড বুকেও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবারও নবজোয়ার। নবজোয়ারে বৃহস্পতিবার বাঁকুড়ায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বড় জোড়াতে পা রাখার আগে কালবৈশাখী, ধুলোয় ঝড় ও অন্ধকার নেমে এলো দিনের বেলায়। কিভাবে সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জনজোয়ার? মানুষপুরেও শেষমেশ রক্ষা পেলেন না ভানুবাগ। এগরা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ভানুবাগের মৃত্যু হলো। বৃহস্পতিবার কটকের হাসপাতালে ভোর 3 নাগাদ তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পর গাড়িতে করে ভিন রাজ্যে পালিয়ে যান ভানু। জানা যায় উড়িষ্যার কটকের একটি হাসপাতালে অত্যন্ত সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন তিনি। সেখানেই চিকিৎসা চলছিল তার। এরপরই বৃহস্পতিবার রাত 3 নাগাদ তার মৃত্যু হয়। বিস্ফোরণের পর তার শরীরের প্রায় 80% পুড়ে গিয়েছে। ভানুর মৃত্যুর পর এবার এগরা বিস্ফোরণের ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9 জন। ইতিমধ্যেই ভানুর দেহ কটক থেকে আনতে উদ্যোগ নিয়েছে রাজ্য পুলিশ। নিউজ 9 সবার পাশে সব সময়।